যোগীখোপাত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, কথমপি প্রাণ রক্ষা পড়িল যোগীখোপাবাসী। রাষ্ট্রীয় ঘাইপথত নিশা বাগরির সিলিন্ডার ভর্তি এখন ট্রাক। যোগীখোপার 17 নং রাষ্ট্রীয় ঘাইপথত সংঘটিত হয় এই দুর্ঘটনাটি। WB23F4892 নম্বরের সিলিন্ডার ভর্তি ট্রাক এখনে খুন্দা মারি ডিভাইডারত, ফলত ট্রাকখন দুর্ঘটনাত পতিত হয়। ট্রাকখনত আছিল প্রায় 300 গ্যাস ভর্তি সিলিন্ডার। দুর্ঘটনাত ট্রাকখনের চালক আর হ্যান্ডিম্যান আহত হয়। ঘটনাস্থলীত যোগীখোপা আরক্ষী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। যোগীখোপার এই স্থানত ঘাইপথটোর উপর জধে মথে পড়ে থাকা ডিভাইডার সমূহের বাবেই সংঘটিত হয়েছে দুর্ঘটনাটি। ইয়ার পূর্বেও ডিভাইডারবোৰৰ ফলতেই সংঘটিত হয়েছে কেইবাটাও দুর্ঘটনা। মানে কি আমার এই ডিভাইডার কেটা এটা ইয়াতে মানে একদম অপরিকল্পিতভাবে ডিভাইডার কেটা ইউজ করার কারণে রাস্তাত মানে প্রতিদিনে ডেইলি ইয়াতে এটা দুটা এক্সিডেন্ট হয়ে আছে। আর ডিভাইডার যে দিছে ডিভাইডার সাইডত রাস্তার কারণে জায়গা নাই, একেবারে ঠেক জায়গা, ইমান সরু রাস্তা এটা মানে ডিভাইডার দিয়ার কারণে গাড়ি ক্রসিং হওয়া খুব দিগদারি হয়ে গেছে। দিগদারি হওয়ার কারণে ইয়াতে মানে হয়েছে কি ডেইলি প্রত্যেক দিনে ইয়াতে মানে এই 17 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথত মানে ডেইলি এটাকে এক্সিডেন্ট এটা দুটা এক্সিডেন্ট হয়ে আছে। আজি কথা মপি রক্ষা করে মানুষ মানে ডিভাইডার ভালেকেইটা ডিভাইডার তারমানে বাগুড়ি আছে রাস্তাত, সেই ডিভাইডার লাগি মানে মধ্যে বাগুড়ি আছে, বাগুড়ি থাকতে মানে ডিভাইডারত গাড়িখন লাগার পিছন নিয়ন্ত্রণ হারাই মানে পড়ে যায়। সিলিন্ডার লোড সিলিন্ডারে আছে, একদম ডর দুর্ঘটনাটা রক্ষা করেছে। ওসরতে গাড়ি এখন আসিল কিনা ওলাই গেছে আর এই গোয়ালপড়া সাইডের বঙ্গাইগাঁও অভিমুখে গিয়ে আছে। যোগীখোপার পৰা জাহিরুল ইসলামের রিপোর্ট, NFR24। রব, আপনি যে এটা অপরাধ করবলে গৈ আছে আপনি জানেনে? এই নাবালিকা গৰাকীক এতিয়াই বিয়াত বহুৱাটো যে এটা অপরাধ আপনি জানেনে? অপরাধ কেনেকৈ? মোৰ ছোৱালী, মোৰ কথা তুমি যিয়েই নোকোৱা ভূয়া, 18 বছৰৰ তলৰ যিকোনো কন্যা সন্তানৰ বিয়া দিলেই আইনগতভাৱে এক দণ্ডনীয় অপৰাধ। বিয়া দিয়াজন যিমান দায়ী, বিয়া পতাজনো সমানে দায়ী। এতিয়া তাই পঢ়া শুনা কৰাৰ বয়স, খেলা ধূলা কৰাৰ বয়স, তাইক খেলিবলৈ দিয়ক, পঢ়িবলৈ দিয়ক, আৰু চাব এদিন আপুনি তাইক লৈ গৌৰৱ অনুভৱ কৰিব পাৰিব। এতিয়াই তাইক সংসাৰৰ বোজা দি তাইৰ ভৱিষ্যত জীৱনটো অন্ধকাৰ কৰাৰ অধিকাৰ তোমাৰ জানো আছে? মোৰ ভুল হৈ গল মাজনী, মোক ক্ষমা কৰিবা। শিক্ষা লৰা ছোৱালী উভয়ৰে প্ৰাপ্য আৰু অধিকাৰ। আপোনাৰ কন্যা সন্তানক তাইৰ এই প্ৰাপ্যৰ পৰা বঞ্চিত নকৰাব। বাল্য বিবাহ ভাৰতীয় আইনৰ দ্বাৰা বিহিত এক দণ্ডনীয় অপৰাধ। এনে অপৰাধ কৰি আপোনাৰ কন্যা সন্তানৰ ভৱিষ্যত অন্ধকাৰৰ মাজলৈ ঠেলি নিদিব।